চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার সহ সাবস্ক্রাইব করতে ভুলো না। পথের দাবি রচনাংশের তৃতীয় পর্বে আবার সকলকে স্বাগত জানাই। ইতিপূর্বে জাহাজঘাটে সব্যসাচী মল্লিকের গ্রেপ্তার হওয়া দেখতে গিয়ে অপূর্ব গিরিশ মহাপাত্র নামধারী যে জনৈক ব্যক্তির সাক্ষাৎ পেয়েছে, সেখান থেকে তার বারবার মনে হয়েছে যে তার সম্পর্কে কাকা নিমাইবাবুরা এই রকম বুনো হাঁস ধরার কাজে লিপ্ত। কিন্তু অপূর্বের মনের মধ্যে স্থান করে নিয়েছে সব্যসাচী মল্লিকের মতো মানুষরা, তাদের কার্যকলাপ, যারা দেশের জন্য লড়াই করছে, যারা তাদের মা বোনকে এই রকম সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করার চেষ্টা করছে, তাদের জন্য অপূর্বের মন সর্বদা পাশে গিয়ে দাঁড়িয়েছে। সহকর্মী রামদাসকে তার এই অবস্থান স্পষ্ট করে দিয়ে এবার অপূর্ব কি করতে চায় পরের অংশে সেটাই বর্ণিত রয়েছে। শুরু করা যাক আমাদের তৃতীয় পর্ব। সেই দিন বিকালে অফিসে ছুটি হইবার পূর্বে বড়বাবু একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বের ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। এবার অপূর্বর অফিস সংক্রান্ত কিছু কথা এখানে বর্ণিত হচ্ছে। ম্যান্ডেলে, সোয়েব, মিথিলা এবং এদিকে প্রোম সব কটা অফিসেই গোলযোগ করছে। জায়গাগুলোর নাম মনে রাখতে হবে, ব্রহ্মদেশের জায়গা ম্যান্ডেলে, সোয়েব, মিথিলা এবং প্রোম সব কটা অফিসেই গোলযোগ হচ্ছে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। অপূর্ব তো নতুন অফিসের কাজে নিযুক্ত হয়েছে, তাই বড়বাবুর ইচ্ছা সে যেন সমস্ত অফিসগুলো একবার ঘুরে আসে। আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার, একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার বলে অপূর্বকে অনুরোধ জানিয়ে বড়বাবু বলল যে তার অবর্তমানে, অর্থাৎ বড়বাবুর দায়িত্বে আসতে চলেছে অপূর্ব। তাই বড়বাবু যতদিন আছেন ততদিন না হলেও তারপরে অপূর্বকে একটা পরিচয় করে নেওয়া চাই এই সমস্ত অফিসগুলো। তাই বেশি দেরি না করে কাল পরশুর মধ্যে যদি একবার বেরিয়ে আসা যায় তাহলে খুব ভালোই হয়। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সম্মত, ইচ্ছে প্রকাশ করা, সম্মতি প্রকাশ করা, আমি কালই বার হয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতেছিল না। অপূর্বর মন এমনিতেই টিকছিল না, আমরা আগেই আলোচনা করে এসেছি। এক তো সে কলকাতার ছেলে, নতুন এই জায়গায় এসেছে। দ্বিতীয়ত যে বাসায় থাকছে সে বাসার উপরের যে ঘরটি ভাড়ায় রয়েছে খ্রিস্টান পরিবার, তার সঙ্গে নানা ধরনের বিরুদ্ধতা করছে এবং আদালতে গিয়ে 20 টাকা জরিমানা পর্যন্ত করে দিয়েছে। তাছাড়া এখানে এসে সে বেশ বুঝতে পেরেছে যে এখানকার যে সমস্ত পুলিশ তারা আইন শৃঙ্খলা বিষয়ে বিন্দু মাত্র সহযোগিতা করছে না, বরং তারা সকলে দেশের লোককে অপমান করার কাজেই ব্যস্ত রয়েছে। বিশেষত স্টেশনে যেভাবে ফিরিঙ্গি ছোড়ার হাতে নির্যাতিত হয়েছে তারপর তার মন একেবারে বিষিয়ে গিয়েছে। কথাগুলির কিছু অংশ রামদাসের কাছে উত্থাপন করেছে, তাই তার মন এক মুহূর্ত এখানে টিকছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে। আরও একটা তার উদ্দেশ্য ছিল যে এই নতুন জায়গাটা সে একবার দেখে নিতে পারবে। অতএব যাওয়াই স্থির হইল, সে যাবে বলেই স্থির করল। এবং পরদিনই অপরাহ্নবেলায় অর্থাৎ বিকেলবেলায় সুদূর ভামুনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। তার গন্তব্য হচ্ছে ভামু। আছে কিন্তু রেঙ্গুনে, সেখান থেকে যাবে সে ভামু। সঙ্গে রহিল আর্দালি
এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা। ছোট প্রশ্নে এটি আসে যে অপূর্ব কোন নগরের উদ্দেশ্যে যাত্রা করেছিল, তার সঙ্গে কে ছিল? ছিল হচ্ছে একজন আর্দালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রইল। আমরা জানি অপূর্বের সঙ্গে তার দেশ থেকে এসছে তেওয়ারি, সেই চিরসঙ্গী তেওয়ারি কিন্তু খবরদারির জন্য অর্থাৎ খবরাখবর ঠিকঠাক রাখার জন্য বাসাতেই রয়ে গেল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নেই। এই পা ভাঙা সাহেবটি হচ্ছে সেই খ্রিস্টান পরিবারের কর্তা। তেওয়ারি মনে করত তাদের প্রতি নির্যাতন করার জন্যই খ্রিস্টান কর্তার পা ভেঙেছে। এই খ্রিস্টান কর্তা সেই খ্রিস্টান মেয়েটির পিতা। তো সেই পা ভাঙা সাহেব যেহেতু হাসপাতালে পড়ে রয়েছে, তাই তার অত্যাচার বিশেষ একটা বাসায় আর ঘটবে না, সেই জন্য বলা হয়েছে সুতরাং তেমন আর ভয় নেই, বাসায় নিশ্চিন্তেই তেওয়ারি থাকতে পারে। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সইয়া ছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তি ছিল না। শহরের যে পরিধির বাইরে যাওয়া, এই পরিধির বাইরে যাওয়ার প্রবণতাটা একেবারে তেওয়ারির মনঃপুত নয়, তাই সে অপূর্বের সঙ্গে বের হয়নি। তেওয়ারি মনে করত মোটামুটি রেঙ্গুন শহরটা তার আয়ত্তে চলে আসছে, আর তাকে যারা সমস্যায় ফেলেছিল সেই খ্রিস্টান কর্তা, সে তো পা ভেঙে হাসপাতালে পড়েই আছে, অতএব সে কিছুতেই আর বাইরে যেতে চায়নি। এছাড়া রামদাস তলোয়ারকর অর্থাৎ অপূর্বের সহকর্মীটি তেওয়ারির পিঠ ঠুকে সাহস দিয়ে বলেছিল, ঠাকুর অপূর্ব না থাকলেও, তোমার এই বাবু না থাকলেও তোমার কোনো চিন্তা নেই, বাসায় কোনো কিছু ঘটলে তুমি সঙ্গে সঙ্গে অফিসে গিয়ে আমাকে সংবাদটি দেবে। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট পাঁচেক বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে কোন গাড়ি? ভামো যাওয়ার উদ্দেশ্যে যে ট্রেন, সেই ট্রেন, সেই ট্রেন ছাড়ায় বিলম্ব ছিল। তখনই অপূর্ব চকিত হয়ে কারো প্রতি দিক নির্দেশ করল। তলোয়ারকর ঘাড় ফিরাইতেই বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র। কী করে বুঝল? না, তার যে পরিচয় অপূর্ব দিয়েছিল সেগুলো এখনও তার সঙ্গে জড়িয়ে আছে। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুলমোজা, সেই পাম্পশু এবং ছড়ি, প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো, গলায় জড়ানো রয়েছে। মহাপাত্র এই দিকেই আসিতেছিল, সুমুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কে গিরিশ, আমাকে চিনতে পারো, কোথায় চলেছ? গিরিশ শশব্যস্তে, শশকের ন্যায় ব্যস্ত, কর্মধারের সমাজ, শশকের ন্যায় ব্যস্ত, শশব্যস্ত। তো শশ হচ্ছে খরগোশ। চূড়ান্ত ব্যস্ততার মধ্যে একটা মস্ত নমস্কার, বড় করে নমস্কার করে কহিল, আগে চিনতে পারি বই কি বাবু মশায়, কোথায় আগমন হচ্ছেন, অর্থাৎ কোথায় যাচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, হাসির সহিত বর্তমান সার্থক বৌব্রী সমাজ, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ কহিল, আগে এনাঞ্জাং থেকে দুজন বন্ধু নৌকে আসার কথা ছিল, আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ, বটে কেউ কেউ আপিং সিদ্ধি লুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, বলি কাজ কি বাবু জুটচুরিতে? কথায় বলে পরধর্ম ভয়াবহ, লল্লাটের লেখা তো খণ্ডাবে না। গিরিশ মহাপাত্রের খানিক পরিচয় এখানে আমরা পাচ্ছি। সে স্টেশনে এসছে এনাঞ্জাং বলে একটা জায়গা থেকে দুজন বন্ধু আসবে তার সঙ্গে সাক্ষাৎ করতে, আর পুরনো কথা প্রসঙ্গে সে বলল তাকে মিথ্যামিথ্যি ঝুটমুট মিথ্যামিথ্যি হয়রান অর্থাৎ বিপর্যস্ত করা হয়েছে। হ্যাঁ, এই সার্চ করার কারণ গিরিশের মনে হয় যে আফিং সিদ্ধির মতো নিষিদ্ধ মাদক দ্রব্য লুকিয়ে এনেছে, কিন্তু তা নয়, সে ধর্মভীরু মানুষ, এই জুয়োচুরিতে কাজ নেই, কারণ সে পরকালের ধর্মে বিশ্বাস করে।
ললাটের লেখা অর্থাৎ কপালের লেখা খণ্ডাবে না, পরকালে গিয়ে তাকে এর জন্য শাস্তি পেতে হবে। এই জন্য সে এগুলো কোনো কাজই করেনি। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস। অর্থাৎ গিরিশ মহাপাত্র লোকটি একেবারে শুদ্ধ, একেবারে চরিত্রের দিক থেকে নিষ্কলঙ্ক, এটা অপূর্ব বিশ্বাস করে। কিন্তু বাপু একটা ভুল হয়েছে, আমি পুলিশের লোক নই, আফিং সিদ্ধির কোনো ধার ধারি নেই, সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। অপূর্ব যে পুলিশের লোক নয় সম্পর্কে কাকা নিমাইবাবুর সঙ্গে এই গিরিশ সব্যসাচী মল্লিককে ধরার দৃশ্যটি দেখতে গিয়েছিল সেটা এখানে স্পষ্ট করল। তলোয়ার কর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল, কহিল, বাবুজি মানে আপকো তো জরুর কাহা দেখা, অর্থাৎ বাবু আমি আপনাকে সত্যিই কোথাও দেখেছি। গিরিশ কহিল, আশ্চর্য নেই হ্যাঁ বাবু সাহেব, নকরির বাস্তে কেত্তা জায়গায় তো ঘুমতা হ্যায়, কোনো আশ্চর্য নয়, চাকরির জন্য তো আমি কত জায়গায় ঘুরে বেরিয়ে থাকি। অপূর্বকে বলিল, কিন্তু আমার উপর মিথ্যা সন্দেহ রাখবেন না বাবু মশায়, আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না। বামুনের ছেলে, বাংলায় লেখাপড়া, শাস্তর টাস্তর সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে বাবু মশায় আপনারা। অপূর্ব কইল, আমি ব্রাহ্মণ। গিরিশ মহাপাত্র ব্রাহ্মণ যেমন, অপূর্বও ব্রাহ্মণ। তাই গিরিশ মহাপাত্রের আক্ষেপের মাঝে নিজের জাতির পরিচয়টা দিয়ে অপূর্ব তার সঙ্গে একটু আন্তরিক সম্পর্ক, আন্তরিক প্রীতি রাখার চেষ্টা করল। অন্যদিকে গিরিশ মহাপাত্রের পরিচয় আমরা কিছু পেলাম, সে একজন ব্রাহ্মণের ছেলে, বাংলা লেখাপড়া শাস্ত্রটাস্ত্র সেগুলো কিছু শিখেছিল, কিন্তু অদৃষ্টের কৃপায় তার এই অবস্থা। আগে তাহলে নমস্কার, নমবিসর্গ কার, বিসর্গ সন্ধি, নমস্কার। তাহলে নমস্কার যেহেতু ব্রাহ্মণ, এখন তবে আসি বাবু সাহেব। রাম রাম বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্রপদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। আবার একটা কাশির বেগ সামনে নিয়ে গিরিশ মহাপাত্র তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেল। অপূর্ব কহিল, এই সব্যসাচীর পিছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ারকর, বলিয়া সে হাসিল। কিন্তু এই হাসিতে তলোয়ারকর চোখ দিল না, কারণ তলোয়ারকরের মনে একটা সন্দেহ হচ্ছে এই লোকটিকে আগে সে কোথাও দেখেছে। তাই তলোয়ারকরের মনে একটা সন্দেহ হচ্ছে, তাই অপূর্ব বিষয়টাকে হাসিতে উড়িয়ে দিলেও তলোয়ারকর হাসলেন না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথা বাহির হইল না। অর্থাৎ তলোয়ারকর আর কোনো কথা বলছে না, গাড়ি ছেড়ে দিয়েছে। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু লক্ষ্য করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের ওপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে। উজ্জ্বল প্রশস্ত ললাট কপাল, অর্থাৎ তার কপালে একটু কালো ছায়া এসে পড়েছে, এবং সেই সুদূর দূরনিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। অর্থাৎ দেখা যায় না দূরনিরীক্ষ, দূরের সেই দেখা যায় না এরকম একটা জগৎ রামদাসের মনশ্চক্ষু থেকে একেবারে উধাও হয়ে গিয়েছে। কিন্তু অপূর্ব এটা লক্ষ্য করল না, যাই হোক ট্রেন ছেড়ে দিল। এবার আসবো আমরা ট্রেনের বিষয়ে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পৈতা বাহির করিয়া বিনা জলেই সায়ং সন্ধ্যা সমাপন করিল। আমি আগেই বলেছি অপূর্ব অত্যন্ত জাতিভেদ প্রথা মেনে চলে, তার মাও বারবার তাকে সতর্ক করে দিয়েছে বিদেশ বিভুঁয়ে এই জিনিসটি সম্পর্কে। পিরান হচ্ছে এক বিশেষ ধরনের জামা, সেই জামার ভেতর থেকে পৈতা বের করে বিনা জলেই অর্থাৎ জল ছাড়া সায়ং সন্ধ্যা সন্ধ্যাকালের যে সমস্ত আহ্নিক সেটা সমাপন করিল, এবং যে সকল ভোজ্যবস্তু শাস্ত্র মতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া
সে সঙ্গে আনিয়াছিল পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল জল ও পান। তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল। অপূর্বকে দেখলাম যে তার ব্রাহ্মণ আর্দালি খাবার জল পান ইত্যাদি আগে থেকেই প্রস্তুত করে দিয়েছিল, অতএব ছোঁয়াছুঁই আর কোনো ব্যাপার নেই। অপূর্ব সেগুলো ভোজন করে হাত মুখ ধুয়ে পরিতৃপ্ত চিত্তে অর্থাৎ সুস্থ চিত্তে শয্যাশ্রয় করিল। তার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না, অর্থাৎ সকাল পর্যন্ত তার ঘুমের ব্যাঘাত কেউ ঘটাবে না। কিন্তু ইহা যে কত বড় ভ্রম, এটা যে কত বড় ভুল ছিল তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। কেন ভুল ছিল না? সেই রাত্রির মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ও ঠিকানা লিখিয়া লইয়াছে। একবার নয়, দুবার নয়, তিনবার তার নাম, থাকার জায়গা এবং ঠিকানা লিখে নিয়েছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নয়, আবার এখানে সেই পরাধীন ভারতের জ্বালাটাকে, পরাধীন ভারতীয়ের জ্বালাটাকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে, তুমি তো ইউরোপিয়ান নয়। অপূর্ব কহে, না কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না। সে হাসিয়া বলে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, ইম্পর্টেন্ট লাইন, কোন নিয়ম? রাত্রে ঘুমের বিঘ্ন করার নিয়ম। আমি পুলিশ, ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। যেহেতু তিনি একজন সাব ইন্সপেক্টর, তাই তিনি ইচ্ছে করলে অপূর্বকে এই ট্রেন থেকে টেনে নিচে নামিয়ে দিতে পারি। অর্থাৎ এরকম যন্ত্রণা, পরাধীন ভারতের যন্ত্রণার কথা অপূর্বের মধ্য দিয়ে এখানে ফুটে উঠছে। টেক্সটের এই অংশ এখানে শেষ। ছোট প্রশ্নগুলি যথাযথভাবে তোমাদের এখান থেকে প্রস্তুত করতে হবে। এবার আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে বড় প্রশ্নের কিছু অংশ, অপূর্বের স্বদেশ প্রেম। এখানে আমরা অপূর্বকে উপন্যাসের কোন অংশে অবস্থান, অর্থাৎ সে একজন পার্শ্ব চরিত্র হয়েও এই পাঠ্যাংশে আমাদের সে প্রধান চরিত্র রূপে স্থান পেয়েছে এবং সে এখানে উপস্থিত পরাধীন জাতির একজন প্রতিনিধি রূপে, এখানে মানুষের অবমাননার দিকটি তার মধ্য দিয়ে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। এই কথাগুলো আমাকে ভূমিকায় লিখতে হবে এবং রামদাসের সঙ্গে কথোপকথনে পরবর্তীকালে রেল যাত্রার অভিজ্ঞতা থেকে আমরা অপূর্বের দেশপ্রেম সম্পর্কে খানিক পরিচয় পাই। প্রথম দিক যেটা হচ্ছে রামদাসের সঙ্গে কথোপকথনে সে যে যে কথাগুলো বলেছে, যে পরাধীন দেশের একজন দেশবাসী হিসেবে দুঃখ ভোগ, অপমান, যন্ত্রণা তাকে আলোড়িত করে এবং প্ল্যাটফর্ম থেকে লাথি মেরে ফিরিঙ্গি ছোড়ারা যখন তাকে বের করে দেয় তখন সে কিন্তু অনেক বেশি যন্ত্রণা পায় এবং সে দেশবাসীর প্রতি অত্যাচারের দিকটা সেখানে তুলে ধরে। তাহলে দেশপ্রেমের দিকটি লিখতে গেলে আমাকে তিনটে অংশ অবশ্যই করতে হবে। একটা হচ্ছে ভূমিকা, যেখানে অপূর্বের পরিচয় থাকবে, এই পাঠ্যাংশে অপূর্বের অবস্থানটা এখানে স্পষ্ট করতে হবে। তারপর রামদাসের সঙ্গে কথোপকথনের দিকগুলো আমাকে উল্লেখ করতে হবে অবশ্যই কিছু উদ্ধৃতি সহকারে এবং ট্রেন যাত্রার অভিজ্ঞতায় অংশটা এখানে তাকে তুলে ধরতে হবে। তুলে ধরলে পর আর শেষে একটি উপসংহার সহকারে আমি এই অংশটি শেষ করব, যেটাতে অপূর্বের স্বদেশ প্রেমের পরিচয় ফুটে উঠবে। অপূর্ব চরিত্র বিষয়ে যদি প্রশ্ন থাকে, অপূর্ব চরিত্র লিখতে গিয়ে আমাদের এই বিশেষ দিকগুলির প্রতি নজর দিতে হবে, একটা অপূর্ব চরিত্রের ভূমিকা তৈরি করতে হবে। আমরা যেমন জানি যে চরিত্রটির অবস্থান এই পাঠ্যাংশে কোথায় সেটা ওখানে উল্লেখ থাকবে,
বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাশীল, তাই বিপ্লবী দেই মল্লিকের মতো বিপ্লবীকে সে কোন চোখে দেখে সেই কথাগুলো এখানে উল্লেখ করতে হবে। রামদাসের কাছে যেগুলো স্বীকার করেছে সে ভীতু এবং বিনয়ী বাড়ির বাসাটি সম্পর্কে সেটা এখানে উল্লেখ করতে হবে। নারী জাতির প্রতি শ্রদ্ধাশীল যে লাইনগুলো থেকে এই পয়েন্টগুলো আসছে সেগুলো লিখতে হবে। তার আবেগ প্রবণের দিকগুলি কোনগুলি, তার দেশপ্রেমিকের চরিত্র কোথা থেকে উল্লেখিত হচ্ছে, প্রতিবাদী দিক কীভাবে উঠে এসছে এবং জাতিভেদকে সে কীভাবে মান্য করে চলে, ভ্রমণবিলাসী দিক একটা আছে, এই দিকগুলির কথা উল্লেখ করে আমাকে কিন্তু অপূর্বের চরিত্র সাজাতে হবে। তোমরা অবশ্যই সেগুলো লিখে সহায়িকা এবং টেক্সট বইয়ের সহায়তায় এটা তৈরি করবে। আর গিরিশ মহাপাত্রের চরিত্রের দিক যদি বলা যায়, এটা একটা প্রশ্ন আসে না, তবুও মনে রাখতে হবে, তার চেহারার বর্ণনা, তার বেশভূষার বর্ণনা, তার পরোপকারী দিক, তিনি অত্যন্ত সহজ সরল, তারপরে অমায়িক, সৌজন্যবোধ এবং ধর্মভীরু, এই কটি পয়েন্ট দিয়ে আমরা গিরিশ মহাপাত্রের চরিত্রকে সাজাতে পারি। এটাও তোমরা একটা তৈরি করবে। এইভাবে আমরা সমস্ত জিনিসটি আলোচনা করে পথের দাবি পাঠ্যাংশ এখানেই শেষ করছি।